বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মহা দুর্যোগের সময়ে। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা হয়তো অনেকে জানেন মহামারী করোনা কোভিড-19 সমগ্র পৃথিবী জুড়ে মানুষকে বন্দী করে রেখেছে। সমগ্র পৃথিবীতে মৃত্যুর মিছিল শুরু হয়েছে এই মহামারী কোভিড-19। করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে আমরা সবাই যার যার ঘরে অবস্থান করছি, বিশ্বের সকল দেশের সকল নাগরিকরা। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ একটি রত্নপাথর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে রত্নপাথরটি হচ্ছে রাহুর রত্নপাথর। আপনারা হয়তো অনেকে জানেন এই 2020 সালটি হচ্ছে রাহুর বছর, চার সংখ্যার সাল। 2020 মানে হচ্ছে চার সংখ্যা, চার হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে হচ্ছে রাহুর বছর। এই রাহুর বছরে মানুষের জীবনে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, যেমন জলোচ্ছ্বাস, ঝড়, ভাইরাস, আগুন, বন্যা প্রভৃতি হবে, ক্ষয়ক্ষতি হবে, লোকসান হবে, ধ্বংস হবে। পৃথিবীতে এক দেশের সাথে আরেক দেশের গৃহবিবাদ থাকবে, মানুষের মামলা মকদ্দমা, অশান্তি, পারিবারিক ঝামেলা লেগেই থাকবে। আর যাদের ইংরেজি মাসের 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে, 31 তারিখে জন্ম, তাদের অবস্থা তো আরো নাজেহাল। সুপ্রিয় দর্শক বন্ধু, এই চার সংখ্যার জাতক বা জাতিকাদের এই 2020 সাল কিন্তু খুবই মন্দা যাবে। আর এই চার সংখ্যার জাতক বা জাতিকারা তাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, অর্থনৈতিক বিষয়ে, ব্যবসায়িক ক্ষেত্রে, চাকরি জীবনে তাদের উলট পালট লেগে যাবে। এই চার সংখ্যার জাতক বা জাতিকারা যারা রাহুর প্রভাবে জন্মগ্রহণ করেছেন, যাদের জন্ম নক্ষত্রে রাহু, তাদের কিন্তু অবস্থা খুবই বেহাল অবস্থা হয়ে যাবে। ইতিপূর্বে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ক্লায়েন্টগণ তাদের অবস্থা জানিয়েছেন, অনেকে দেশ বিদেশ থেকে ফোন করে তাদের দুরবস্থা জানাচ্ছেন। যাদের চার সংখ্যায় জন্ম, আমি আবারও বলছি, যাদের ইংরেজি মাসের, যে কোনো ইংরেজি মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম, তাদের জন্য এই 2020 সালটা কিন্তু খুবই খারাপ যাবে। বিশেষ করে কয়েকটি রাশির এই বছরটা ভালো যাবে না। যেমন মেষ রাশির জাতক বা জাতিকাদের মন্দা যাবে, কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো যাবে। যে সকল কন্যার জাতক বা জাতিকারা চার সংখ্যা জন্ম নিয়েছেন তাদের কিন্তু আবার ভালো যাবে না। বৃশ্চিক রাশির ভালো যাবে, তাদের আর্থিক দিকে উন্নতি হবে। যে সকল জাতক জাতিকা তুলা রাশিতে জন্ম নিয়েছেন তাদের জন্য ভালো যাবে বছরের প্রথমার্ধে, কিন্তু বছরের সপ্তম মাস থেকে, জুলাইয়ের পরের থেকে তাদের কিন্তু সময়টা ভালো যাবে না। মীন রাশি এবং ধনুরাশি যেহেতু তাদের বৃহস্পতির অধিপতি গ্রহ, বৃহস্পতির জাতক বা জাতিকারা, এই দুটো রাশির জাতক বা জাতিকাদের সময়টাও কিন্তু তেমন একটা ভালো যাবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, চার সংখ্যার জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্রে কি প্রতিকার আছে? হ্যাঁ, আছে। জ্যোতিষশাস্ত্রে গোমেদ একটি পাথরের নাম হয়তো আপনারা অনেকে জানেন, যে পাথরটি হচ্ছে রাহুর পাথর। এই গোমেদ পাথরটি হচ্ছে রাহুকে প্রোটেক্ট করে। যাদের রাহুর প্রবলেম আছে বা হতে পারে তাদের জন্য গোমেদ পাথর ধারণ করা উত্তম। আমি যে পাথরটি আপনাদেরকে দেখাবো, আমার হাতে এখন যে পাথরটি আছে, এই পাথরটির নাম হচ্ছে গোমেদ পাথর। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক বন্ধু, এটি হচ্ছে সিলনি গোমেদ। এই যে পাথরটি আছে, যাদের 4, 13, 22, 31 তারিখে জন্ম তাদের জন্য এ ধরনের গোমেদ পাথর ধারণ করা উচিত। কেন ধারণ করা উচিত? সাংসারিক জীবনে অশান্তি, পারিবারিক অশান্তি, ব্যবসায়িক অশান্তি, চাকরির ক্ষেত্রে অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি, যে কোনো বিষয়ে পাওনাদারের সাথে পাওনা আদায় হচ্ছে না, মানসিক অশান্তি, জমি বিক্রি হচ্ছে না, একটার পর একটা ঝামেলা লেগে আছে, কাজের শুরুটা ভালো শেষটা খারাপ, ভুল বোঝাবুঝি হচ্ছে একজনের সাথে আরেকজনের, এক্ষেত্রে কিন্তু রাহুর পাথর ধারণ করা উত্তম। জ্যোতিষশাস্ত্রে এই রাহু, যাদের হাতে করতলে রাহুর এই জায়গাটি আছে, এখানে ক্রস বা ত্রিভুজ বা কালো তিল থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার রাহুর সমস্যা আছে। এছাড়া যাদের জন্ম কুষ্টিতে বা জন্ম ছকে রাহুর সমস্যা আছে তারা কিন্তু
এই গোমেদ পাথরটি ধারণ করতে ভুল করবেন না। বিশেষ করে এই 2020 সালে গোমেদ পাথরটি তাদের জন্য একটি শুভ রত্ন বলা যেতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা হয়তো অনেকে জানেন মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে বিশ্বের অনেক দেশেই পর্যদস্ত। যে সকল জাতক জাতিকা চার সংখ্যায় জন্ম নিয়েছেন তাদের একটু সেফটি থাকা উচিত, তাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দেওয়া উচিত, তাদের পয় পরিষ্কার থাকা উচিত, তাদের সচেতন থাকা উচিত, কারণ এই মহামারী করোনা ভাইরাস সহ অন্যান্য সমস্যায় তারা বেশি আক্রান্ত হতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। আর যে সকল বন্ধু ইতিপূর্বে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন। আর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ আমার ঢাকা এবং সিলেট চেম্বারে আসতে চান, যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।